নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের কাছে আবারও একটা আমি স্ন্যাক্সের ভিডিও নিয়ে চলে এলাম। এইভাবে আলু আর সুজির স্ন্যাক্সটা যদি বানাতে পারেন, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে আমি এক কাপ সুজিকে একটু ড্রাই রোস্ট করে নেব। সুজিটাকে ড্রাই রোস্ট করার পরে আমি এখানে দুই কাপ জল নিয়ে নিব। একই কাপে জলটাকে উষ্ণ গরম করে নিয়ে একে একে মশলাগুলো দিয়ে দিই। চামচের এক চামচ জিরে, ধনে, আদার কুচি এবং শুকনো লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। এরপরে আমি একটা ছোটো বাটির এক বাটি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। জলটাকে আবারও একটু ফুটিয়ে নেব। জলটা এখানে ফুটে গেছে। ফুটে নেওয়ার পরে আমি যে ড্রাই রোস্ট একটু করেছিলাম সুজিগুলো, সেই সুজিটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব, একটা ডোয়ের আকারে তৈরি করব। যে ডোটা এখানে আমার একটু সফট হয়ে গেছিলো, এই জন্য আবারও একটু সুজি আমি অ্যাড করে দিলাম। সুজিটা অ্যাড করার পরে এখানে আমি একটা পারফেক্ট ডো বানিয়ে নেব। সুজিটা দেওয়ার পরে আবারও একটু নেড়েচেড়ে দিব। এবারে একে একে অ্যাড করব লবণ এবং জল জিরে পাউডার। এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। লবণ অ্যাড করার পরে দেখুন জল জিরে পাউডার আমি দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এখানে দিতে পারেন ম্যাগি মশলাও, দিলে খুব ভালো লাগবে খেতে। জল জিরে পাউডারটা দেওয়ার পরে এখানে আমি সাদা তেল অ্যাড করেছিলাম। এরপরে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম দু তিনটে আলু, সেই দু তিনটে আলু ম্যাশ করে আমি দিয়ে দিব। সবগুলো সেদ্ধ আলু দেওয়ার পরে আমি এখানে হাত দিয়ে চেপে একটা সফট ডো বানিয়ে নেব। সফট ডো বানানোর আগে আমি একটা স্টিলের থালা নিয়েছি, ওর উপরে হালকা একটু সাদা তেল ছড়িয়ে আমি একটা ডো বানাবো। এরপরে হাতে একটু তেলও নিয়ে নিলাম, আপনারাও তাই করবেন। ডোটা আমার সফট একেবারে রেডি হয়ে গেছে, দেখে দিন কতটা সফট। এরপরে শেপ দেওয়ার পালা। আমি আমার মতন করে শেপ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে আপনাদের মতো করেও শেপ দিতে পারেন বা আমার মতোও শেপ দিতে পারেন, কোনো রকম সমস্যা নেই, আপনারা আপনাদের মতন করতে পারেন। আমি এখানে আমার মতো করে চার পাঁচ ধরনের শেপ দিয়েছি। এবার দেখে নিন শেপগুলো, কী শেপ দিলাম আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা পটেটো ফিঙ্গারের মতনও শেপ দিতে পারেন। তাহলে চলুন সবগুলো শেপ আমি গড়ে নিই। আমি ডোটা থেকে প্রায় চার পাঁচ ধরনের শেপ দিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তাহলে চলুন বেশি দেরি না করে এগুলো ভেজে নিই। আমি এখানে কড়াইতে আগে থেকে তেল গরম করে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপরে একে একে নাস্তাগুলো ছেড়ে দেব। একে একে সবগুলো ছেড়ে সুন্দর এই সুজির নাস্তাটা লাল লাল করে ভেজে নেব। একদিকে আমার প্রায় ব্রাউন হয়ে গেছে, এরপর আমি অন্যদিকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নেব। দেখুন একের দিকের আমার ব্যাচটা ভাজা হয়ে গেছে এদিকে, এরপরে আমি অন্য ব্যাচটাও একটা সাইডে দিয়ে দিয়েছি। দেখুন একটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আপনারাও এই নাস্তাটা ঝটপট বাড়িতে তৈরি করে ফেলুন। এই নাস্তাটা একবার তৈরি করে দেখুন বাড়িতে, বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে এই নাস্তাটা।
সকালবেলার ব্রেকফাস্টে হেলদি এবং টেস্টি নাস্তা এই নাস্তাটা। সুজি মানে জানেন শরীরের জন্য কতটা উপকারী। এই যে আমার দুটো ব্যাচ ভাজা হয়ে গেছে, এটা লাস্ট ব্যাচ, ভেজে নিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য। এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে যদি এরকম ধরনের কিছু মুখরোচক নাস্তার যদি রেসিপি থাকে তাহলে প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন। আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখানে একটা প্লেটে পরিবেশন করে দিয়েছি। আপনারাও বেশি দেরি না করে ঝটপট এই রেসিপিটা তৈরি করে পরিবেশন করে দিন। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই পর্যন্তই, পরের কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।